এটা কি হলো? তুই কি জানিস যে আগেকার দিনে মানুষেরা হাই হ্যালো দিয়ে কথা শুরু করত? এটা করার কি খুব দরকার ছিল? এই রে, আমি কি কাল আবার তোকে আমার স্বপ্নে চুমু খেয়ে ফেলেছি? সরি রে, আমার সাবকনশিয়াসের তরফ থেকে আমি সরি বলে দিচ্ছি, প্লিজ কিছু মনে করিস না। উফ, ন্যাকামো করিস না, রিচার্জ করালি কেন? কি রিচার্জ করাবো? আমার ফোন আবার কি? দেখ, তুই সুন্দরী সেটা মেনে নিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমার পয়সা সস্তা। আমি কেন রিচার্জ করাতে যাব তোর ফোন? কিন্তু আগে তো তুই করে দিতিস, মানে যখন আমরা, সে তো আগে আরো অনেক কিছু করতাম। তার মানে কি তুই করাসনি সত্যি? আমার ফোনে 349 টাকা প্রোমো রিচার্জ করে দিল কেউ একটা। আরে না রে বাবা, আমি না, তুই অন্য এক্সদের মেসেজ করে দেখ। অন্যরা করবে না। কেন? যাদের সাথে ম্যাক্সিমাম 15 দিনের রিলেশন ছিল তারা কি আর রিচার্জ করবে বল? ও, তা বেশ তো, তাহলে ওই প্রোমোটা আনন্দের সঙ্গে সদ্ব্যবহার কর। তাই তো করছি। মানে? মানে ইউটিউবে অডিও স্টোরি শুনছি। অডিও স্টোরি? কিসে? কাহনে। ও আচ্ছা, তুই শুনবি? লিংক দেব। না না, তুই শোন, টাটা। এই এক সেকেন্ড। কি হলো? তুই আমাকে স্বপ্নে চুমু খাস? দূর, কে বলেছে? তুই তো বললি শুরুতে। আরে ওটা তো, আরে কথার কথা বলছিলাম, ওটা মানে সেন্স অফ হিউমারটা দেখাচ্ছিলাম আমার। খুব করুণ অবস্থা তো রে তোর সেন্স অফ হিউমারের, প্লিজ ডাক্তার দেখা। দেখাবো। আমি ওটা শুনে একটু অবাকই হলাম, ভাবলাম তুই আবার কবে থেকে এত সাহসী হয়ে গেলি আর কি। এই মানেটা কি? হ্যাঁ, আমি সাহসী নই। না মানে ব্রেকআপের পর এসব করার মতো সাহস তো তোর আছে বলে মনে হয় না। আচ্ছা একটা কথা বল। কি? ইকুয়ালিটিতে বিশ্বাস করিস তুই, মানে নারী পুরুষ সমান এটাতে? অবশ্যই করি, কেন? তাহলে আমার যেমন অত সাহস নেই, তেমনই তোরও তো নেই। তুই কি করেছিস ব্রেকআপের পর, কিছু করেছিস? আমি চাইলেই করতে পারি। তো ওরম মনে হয়। চ্যালেঞ্জ? এই ছাড় তো, পারবি না তো জানি, কেন ফালতু কথা বলছিস? তুই বাড়িতে আছিস তো? হ্যাঁ, কেন? আমি আসছি, দেখ তারপর সাহস আছে কি না। না না, কোনো দরকার নেই। কি দরকার নেই? মানে বললাম আসতে হবে না তোকে। আমি সত্যি যেতাম নাকি? ভাগ, মজা করছিলাম, তাই বলে এভাবে বলবি? আরে ধুর বাবা, কি হলোটা কি, আমি কিভাবে বললাম? কিছু না রে, বাই। আরে শোন না, রাগ করছিস কেন? রাগ করিনি রে, বাদ দে। আরে আমার বাড়িতে তো মা বাবা আছে আজ, তো তাই জন্যই বলছিলাম যে থাক না। বাহ, তাহলে তো আমার কাছে আরো একটা ভালো আইডিয়া আছে। কি? আজ তোর বাবা মায়ের সাথে আমি আলাপ করব। মানে পাগল নাকি? কথা নেই, বার্তা নেই, এক্স এর সাথে মা বাবার আলাপ করাবো? এই ওসব হবে না, প্লিজ। না না না, কোনো দরকার নেই। আচ্ছা একটা সিক্রেট বলবো? যদি হ্যাঁ বলিস তবেই বলবো। কোনো সিক্রেটের মূল্য এত নয় যে আমি তোকে আমার বাবা মায়ের সাথে আলাপ করাবো। আরে শুনে তো দেখ। হ্যাঁ তো কি বল। আমার ফোনে আজ কেউ রিচার্জ করেনি, আমি তোর সাথে কথা বলার এক্সকিউজ পাচ্ছিলাম না, তাই ওটা বললাম। তুই তো দেখছি বিরাট ডেসপারেট। মানে তোকে মেসেজ করেছি বলে? না, এই যে বললি কেউ রিচার্জ করেনি, সেজন্য বললাম। করেনি তো? আমি আজকে নিজে তোর ফোন রিচার্জ করেছি যাতে তুই আমায় মেসেজ করিস, সেই আশায়। সিরিয়াসলি? এই সত্যি কোনো মেসেজ আসেনি রিচার্জের? মানে আমি তো করলাম এই অ্যাপ থেকে। তুই রিচার্জ স্ট্যাটাস চেক কর এক্ষুনি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। এই ফেল দেখাচ্ছে তো। দেখলি তো ছাগল। ঠিক আছে আমি আসছি। আসছিস? হ্যাঁ। কাকু কাকিমা কতক্ষণ থাকবে? ওরা তো থাকবেই, ওরা আর কোথায় যাবে নিজেদের বাড়ি ছেড়ে। বেশ, তাহলে তো ভালোই হলো, সাহসের পরীক্ষা হয়ে যাবে দুজনেরই, কে সাহসী বোঝা যাবে। আমি আলাপ করব আর তুই, বলছিলাম যে কি হলো,
ভয় লাগছে রে। নিকু পশু, কাকু কাকিমার সাথে দেখা করাতে এত ভয় কিসের তোর? আরে দূর, ওই কারণে ভয় লাগছে না। তাহলে? আরে এই যে মানে তোকে শিবপ্রসাদ নন্দিতার সিনেমা দেখাতে হবে, সেই জন্য ভয় লাগছে। ঢং, 5 বছর নদীতে সাঁতার কাটার পর এখন তোমার জোয়ারে ভয়? আসলে এ জোয়ার তো ঠিক সেই জোয়ার না, মানে আমি চুপ কর, আসছি আমি, তারপর জোয়ারে চোবাবো তোমায়। বেশ, তবে তাই হোক। প্রেমের জোয়ারে ভাসাবে তোহারে, বাঁধন খুলে দাও দাও দাও।